এরপরের প্রশ্ন আব্দুল হামিদ করেছেন ভারতের দিল্লিতে মাত্রাতিরিক্ত বায়ু দূষণ ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভয়াবহ দাবানল এসব প্রাকৃতিক দুর্যোগগুলো আপনি কীভাবে মূল্যায়ন করবেন ভাই আব্দুল হামিদ প্রথম বলবো যে কেয়ামতের আগে অস্বাভাবিক মৃত্যুর হার বাড়বে কেয়ামতের আগে নানা রকম সমস্যা পৃথিবীতে তৈরি হবে এগুলো কেমন আলামত হিসাবে আমি দেখব আর সেই সাথে জোহার আল ফসাদ আল্লাহ বলেছেন জলে স্থলে যত ফাসাদ হয়েছে এগুলো মানুষের হাতের উপার্জন আমরা আমরা এই পৃথিবীকে বসবাস অনুপযোগী করছি নিজেদের গুনাহের মাধ্যমে বিশৃঙ্খলার মাধ্যমে এগুলো তার পরিণাম আমরা ভোগ করছি আল্লাহ তালা আমাদের রহম করুক এবং হেফাজত করুক তাই এবার